হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি খুব বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে কোনোরকম ইলেকট্রিক বিডার ছাড়া হুইপ ক্রিমের ঝামেলা ছাড়া কিভাবে এই সুন্দর কেকটি ডেকোরেশন করবেন তো সেটি তৈরি করে দেখাবো রকমের ইলেকট্রিক বিডার লাগবে না আর হুইপ ক্রিম কিন্তু লাগবে না ফাঁকিবাজি একটা ক্রিম দিয়ে আজকে এই সুন্দর কেকটি আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো আপনারা চাইলে এইভাবে আপনাদের ছেলে মেয়েদের জন্মদিনে এই কেকটি তৈরি করতে পারেন এখন চলুন আমরা মূল প্রিপারেশানে চলে যাই তো এখানে চুলাই আমি একটা প্যাপ্যান দিয়ে দিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেড় কাপ গরু দুধ নিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তারপর এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে ওয়ান ফোর্থ কাপ অথবা ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ ইউজ করতে পারেন যত বেশি দুধ ইউজ করবেন তত বেশি কিন্তু খেতে টেস্টি হবে তারপর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি সাদের একটা ব্যালেন্সের জন্য তারপর এখনও কিন্তু আমি চুলোটা ধরাই নি সব কিছু একসাথে আমি একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিয়েছি যখন সব কিছু ভালোভাবে মিশে গেছে এখনও আমি চুলোটা ধরিয়ে দিয়েছি আর নাড়ানো কিন্তু একদম কিন্তু থামানো যাবে না যখন দুই থেকে তিনটা বলক এসে যাবে তখন কিন্তু পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসবে যদি নাড়ানো থামান তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এ টেস্ট নষ্ট হয়ে যাবে তো আমার পুরো মেজারমেন্ট যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এই যে পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি যখন নামিয়ে ঠান্ডা করে নেব তখন কিন্তু আরও বেশি ঠকঠকে হয়ে যাবে তো এই ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার তবে হুপ ক্রিম থেকে একটু কম বেশি মজার যেহেতু একটা ফাঁসিবাজি ক্রিম যদি আপনাদের হাতের কাছে হুইপ ক্রিম থাকে তাহলে তো আপনারা সেটাই ইউজ করবেন আর যদি না থাকে তাহলে আপনারা এইভাবে এই ক্রিমটা ইউজ করতে পারেন তারপর আমি একটা ক্যাকের বোর্ড নিয়ে নিয়েছি নিচে কিছুটা ক্রিম লাগিয়ে দিয়েছি এবার একটা ক্যাকের এই যে বেস দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যাতে করে কেকটা একটু সফট থাকে আর কি তারপর কিছু ক্রিম দিয়ে ভালোভাবে একটু ফিনিশিং করে নিয়েছি এবার আরও একটা ক্যাকের স্লাইস দিয়ে দিয়েছি দিয়ে একইভাবে আমি এবার সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর ক্রিম দিয়ে দিয়েছি এবার একদম নিচে যে ক্যাকের স্লাইস সেটা আমি সবার উপরে দিয়ে দিয়েছি দিয়ে আবারও দিয়ে দিয়েছি সুগার সিরাপ তারপর দিয়ে দিয়েছি ক্রিম এবার আমি সাইডেও কিছুটা লাগিয়ে নিচ্ছি যতটা সম্ভব আমি সাইডে এবং উপরে একটা ফিনিশিং করে নিচ্ছি যেহেতু এটা হুইপ ক্রিম না ফিনিশিংটা কিন্তু অত বেশি সুন্দর আসবে না তারপরেও আমি যতটুকু সম্ভব ততটুকু একটু ফিনিশিং করে নিচ্ছি তারপর আমি বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এই যে দেখুন আমি এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা একটু প্লিজ লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি ডিজাইনটা কীভাবে করেছি আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার আর হুইপ ক্রিম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই ডিজাইনটি আপনারা সেই হুইপ ক্রিম দিয়ে কিন্তু করে নিতে পারেন এবার এই কেকটাকে আমি সাজানোর জন্য এখানে এই যে দেখুন কিছুটা চকলেট চিপস ফাইভ নিয়ে নিয়েছি আর ক্যাকের সমান করে আমি একটু কেটে সবগুলো নিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এইভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এগুলো যে কোনো ছোটোখাটো দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর আমি এখানে কিছুটা চকোবিন নিয়ে নিচ্ছি এবার ক্যাকের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে ক্যাকটা দেখতে অনেক বেশি কালারফুল লাগবে আর কি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন তবে এইভাবে কিন্তু একদম ইজি একদম সহজ পদ্ধতিতে আমি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্মদিনে একদম ইজি পদ্ধতিতে হাতের কাছে পাওয়া সব উপকরণ দিয়ে এইভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে এই ক্যাকটাকে আরও একটু দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি গোল্ডেন লিপ নিয়ে নিয়েছি তো কয়েকটা দিয়ে এভাবে আমি সাজিয়ে নিয়েছি এটা অপশনাল যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন তারপর আমি একটু কেটে দেখাচ্ছি এই ক্যাকটা আপনাদেরকে এই কেকটার কাটার অবস্থা দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কেকটা কত বেশি পারফেক্ট কত বেশি সফট হয়েছে এই অ্যাসপন্স কেকের রেসিপি আমার আগের ভিডিওতে আছে ফার্ট ওয়ান ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি সেখানে খুব সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়েছি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া ওভেন ছাড়া আর মেজারমেন্ট কাপ ছাড়া চাইলে আপনারা যে কেউ খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি যে দেখুন কেটে দেখাচ্ছি কত বেশি সফট হয়েছে তো আমার আজকের এই ফুল রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশ সে আছেন আমাকে নিয়মিত কমেন্টসের মাধ্যমে উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকম সহ সুন্দর রেসিপি পেতে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম সহজ সহজভাবে সব রেসিপি দেখাতে তো আজকে মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন